ক্যারিয়ার গাইডেন্সে স্বাগত জানাই। আশা করছি প্রত্যেকে বহাল তবিয়তে রয়েছেন। প্রাইমারি সংক্রান্ত কিছু খবর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে, সেটা 2022 সম্পর্কিত নতুন টেট এবং 2017 নিয়োগ সম্পর্কিত খবর, যে খবরের জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এবং যে খবরের সম্ভাবনার কথা অবশ্য আমি আগেও বলেছিলাম। তো সেই সংক্রান্ত কিছু খবর অত্যন্ত বিশ্বস্ত সূত্র থেকেই আমাদের হাতে এসেছে। তো দেরি না করে সেই সমস্ত খবরগুলো ফটাফট আপনাদের সামনে পেশ করে দিচ্ছি। প্রথম যে খবরটা, সেটা হচ্ছে 2017-র নিয়োগ সম্পর্কিত। 2017-র নিয়োগ কিন্তু এপ্রিল মাসের শেষ দিকে, 2017-র নিয়োগের বিজ্ঞপ্তি বের হতে পারে এপ্রিল মাসের শেষে অথবা মে মাসের শুরুর দিকে। এই দুটো সময়ের মাঝখানে, এপ্রিল মাসের শেষটা ধরে রাখুন অথবা মে মাসের শুরুর দিকটা ধরে রাখুন, একটা নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বের হবে। সেটা শুধুমাত্র 2017 নিয়োগের বিজ্ঞপ্তি এরকম কিছু লেখা থাকবে না, সেটা হচ্ছে 2022 নিয়োগের বিজ্ঞপ্তি, এই ধরনের বিজ্ঞপ্তি বের হবে। তো এই নিয়োগে কারা অংশগ্রহণ করতে পারবেন, কারা আবেদন করতে পারবেন, কারা অ্যাপ্লাই করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন তারা যারা হচ্ছেন টেট পাস। সেই টেট পাস আপনি 2017 সালের হতে পারেন, সেই টেট পাস আপনি 2014 সালের হতে পারেন। তো যে কোনো টেট পাস হলে কিন্তু 2022-এর যে নিয়োগটা হবে সেই নিয়োগে আপনি অ্যাপ্লাই করতে পারছেন। আর দ্বিতীয় যে খবর, সেটা হচ্ছে নতুন টেট সংক্রান্ত খবর। 2022 সালের নতুন টেটের বিজ্ঞপ্তি কিন্তু খুব দ্রুত প্রকাশিত হবে। দ্রুত বলতে কবে? দ্রুত বলতে 2017 সালের নিয়োগের বিজ্ঞপ্তি দেবার পর 2022 সালের নতুন টেটের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। অর্থাৎ আজ 2017-র যদি নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে দেয়, কাল 2022 টেটের বিজ্ঞপ্তি হবে, এরকম নয়। 2017-র যে নিয়োগ, অর্থাৎ 2022-এর যে নিয়োগ, এই নিয়োগের প্রসেসটা কিছুটা চলবে, তারপরে সেই প্রসেসের পাশাপাশি নতুন টেটের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হবে। এই খবরের সূত্র ধরে অনেক কনফিউশন জানি আপনাদের মনের মধ্যে জমা হয়েছে, সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করছি। প্রথম যে কনফিউশন, সেটা হচ্ছে বিএড না ডিএলএড, যে নতুন টেট হবে তাতে কি ডিএলএডরা অংশগ্রহণ করতে পারবে শুধু, অথবা যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি হবে তাতে অনেক বিএড পাস এখনও পর্যন্ত চাকরি পায়নি, তারাও কি অ্যাপ্লাই করতে পারবে? তো বলে রাখি, ডিএড বনাম বিএড মামলা যেটা, সেটা সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে। তো সুপ্রিম কোর্টে যেহেতু ঝুলে রয়েছে, সুপ্রিম কোর্ট থেকে একটা রায়দানের পর যদি সেখানে বিএডদের এলিজিবল বলে মেনে নেওয়া হয়, অর্থাৎ এনসিটির 2018 সালের যে আইন, সেই আইনটাকে যদি বহাল রাখা হয়, তাহলে অবশ্যই বিএডরা অ্যাপ্লাই করতে পারবে, কোনো সমস্যা নেই। তো সেজন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। এবং এই যে পর্ষদের নিয়োগের বিজ্ঞপ্তি, এই নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু আগে প্রকাশিত হওয়ার কথা ছিল, কিন্তু পিছিয়ে এপ্রিলের শেষে করে দেওয়া হয়েছে। কেননা এপ্রিলের 3rd week নাগাদ আমরা ডিএলএড এবং বিএড মামলার একটা রেজাল্ট পেতে পারি, এবং সেই রেজাল্ট পাওয়ার পরেই কিন্তু, পরেই কিন্তু 2017 সালের যারা টেট পাস করেছেন বা 2014, মোটামুটি 2022 সালের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি হবে, এবং নতুন নিয়োগের বিজ্ঞপ্তির পাশাপাশি কাজ কিছুটা চলার পরে 2022-এর নতুন টেটের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। ধরে রাখুন মে মাস নাগাদ 2022-এর নতুন টেটের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, এবং এপ্রিল মাসের শেষ অথবা মে মাসের শুরু নাগাদ 2022-এর নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। এবং তাতে যেরকম নট ইনক্লুডেড অ্যাপ্লাই করতে পারবেন, 2017 পাস অ্যাপ্লাই করতে পারবেন, এটা আর বলার অপেক্ষা রাখে না। এবং আপনাদের দ্বিতীয় যে কনফিউশন, সেটা হচ্ছে নট ইনক্লুডেডের সম্ভাবনা কি তাহলে একেবারে শেষ হয়ে গেল, সেটা তো বলতে পারবো না। কিন্তু যে খবরটা আমি পেয়েছি, এই খবরটাই আপনাদের কাছে তুলে ধরলাম। 2014-র নট ইনক্লুডদের নিয়োগ হতেও পারে, কিন্তু সে সম্পর্কিত খবর কিন্তু আমি পাইনি, খবর আমি এইটা পেয়েছি। এবং আপনারা জানেন যে প্রাইমারি সংক্রান্ত আমি যে সমস্ত খবর সংগ্রহ করি তার অনেকাংশেই মিলে যায়। তো আমি ভরসা রাখছি যে এরকম কিছু হতে পারে, কিন্তু ওনার কাছে যদি নট ইনক্লুড প্রসঙ্গে আলাদা খবর পেতাম অবশ্যই আপনাদের সামনে দিতাম, কিন্তু আমি সেরকম কোনো খবর পাইনি। যদি হয় 2014-র এর মধ্যে নট ইনক্লুড নিয়োগ, তাহলে অবশ্যই খুব ভালো কথা, আপনাদের সাফল্য কামনা করি। এবং এই যে 738 নিয়োগের প্রসঙ্গে যে প্রশ্ন, এই 738 নিয়োগটা তাহলে কবে হবে? এই 738 নিয়োগ সুপ্রিম কোর্টের উপর অল্প কিছুটা নির্ভরশীল। অবশ্য সুপ্রিম কোর্টের মামলা না মিটিয়েও পর্ষদ শর্ত সাপেক্ষে নিয়োগ দিতে পারে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, যেটা ম্যাট 1594, যেটা আজকেও কিন্তু তোলা হয়নি, আগামী শুক্রবারে হয়তো মামলাটা হিয়ারিং হতে পারে, একটা অর্ডার বের করে নেওয়া হতে পারে। তো ম্যাট 1594 মিটিয়ে পর্ষদ
738-এর মেরিট লিস্ট দিতে পারে, 738-এর সব কিছু কমপ্লিট, সবারই ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে, নতুন কিছু না, শুধুমাত্র একটা মেরিট লিস্ট দেবার অপেক্ষা, এবং নিয়োগ তো একদিনের ব্যাপার, যেদিন মেরিট লিস্ট দেবে তার পরের দিন হয়তো কাউন্সেলিং এবং সেদিনই জয়েনিং দিয়ে দেবে। পর্ষদের ক্ষেত্রে সাধারণত আমরা এতটাই দ্রুততা আমরা দেখি, এর আগে পর্ষদ হাজার হাজার নিয়োগ কিন্তু একই দিনে কমপ্লিট করেছে, সুতরাং 738 নিয়োগ একদিনে শেষ করা পর্ষদের কাছে সেরকম কোনো বড় বিষয় নয়। পর্ষদ একটা সিদ্ধান্ত নিলেই কিন্তু 738-এর নিয়োগ শেষ হওয়া একটা পলকের অপেক্ষা মাত্র। তাহলে 738-এ কি শুধু ডিএলএডরা পাবে না বিএড পাবে? ওই যে বললাম যে ওটা সুপ্রিম কোর্টের অর্ডারের উপর নির্ভরশীল, যদি যদি পর্ষদ দেরি করে। 738 কবে হবে এ সম্পর্কিত কোনো খবর কিন্তু পাওয়া যায়নি, তবে 738 হবে এই খবরটা পাওয়া গিয়েছে। সুতরাং সুপ্রিম কোর্টের অর্ডারের পরেও হতে পারে, আগেও হতে পারে, কখন হবে বলতে পারছি না, তবে যখন হোক ওয়েবসাইটের দিকে আমাদের নজর রাখতে হবে। এই প্রসঙ্গে একটা কথা বলি, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের যে ওয়েবসাইট wbbpe.org যেটা ছিল, সেই ওয়েবসাইট কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আপনারা এর আগে যদি ওয়েবসাইটে গিয়ে দেখে থাকেন তো দেখবেন বারবার ওয়েবসাইট হ্যাং হয়ে যাচ্ছিল, কাজ করা হচ্ছিল ওয়েবসাইট সম্পর্কে, এবং ওয়েবসাইটের সিকিউরিটি লস হয়েছিল। যারা ওয়েবসাইট সম্পর্কে একটু ঘাঁটাঘাঁটি করেন, ওয়েবসাইটের বিভিন্ন ডেটা সম্পর্কে একটু বোঝেন, তাহলে বুঝবেন যে ওয়েবসাইটের মধ্যে বহু হ্যাকিং হানা হয়েছে। এটা পর্ষদের চক্রান্ত না, অবশ্যই অনেকে বিভিন্নভাবে পর্ষদের ওয়েবসাইটকে ক্র্যাক করার চেষ্টা করেছে এবং তার কারণে অনেক ইস্যু এসে গিয়েছিল ওয়েবসাইটে, সেজন্য পর্ষদ নতুন ওয়েবসাইট লঞ্চ করেছে। সেই ওয়েবসাইটটাও আগের ওয়েবসাইটের মতোই, সব কিছু সেই একই রকম আছে, wbbpe.org.pl, শেষে শুধু .pl দিলেই কিন্তু পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারবেন। এবং এই ওয়েবসাইটে যাওয়ার ব্যাপারে একটা কথা বলে রাখি, অনেকে ইচ্ছা মতো যে কোনো লিঙ্ক দেয় ওয়েবসাইটে, ওই অমুক 2017 নতুন টেট রেজাল্ট এই সম্পর্কিত বিভিন্ন খবরাখবর দেয় এবং সেই সাথে একটা লিঙ্ক দিয়ে দেয়, ঢুকে যান, এগুলো করবেন না, এতে আপনার সিকিউরিটি নিয়ে সমস্যা হতে পারে, আপনার ডেটা চুরি হয়ে যেতে পারে, লস হতে পারে, এবং আপনার ফোনে বা আপনার ডিভাইসে ম্যালওয়্যার ঢুকতে পারে, অনেক কিছু হতে পারে। সুতরাং যে কোনো আনঅথরাইজ এবং যে কোনো ওয়েবসাইটে ঢুকে যে কোনো লিঙ্কে ক্লিক করবেন না। যদি কেউ বলে এই অর্গানাইজার টিচারের লিঙ্ক এসছে, এই লিঙ্কে যান গিয়ে এতে ক্লিক করুন, এতে কিছু হবে না আশা করি, কিন্তু কিছু হলেও হতে পারে যদি আপনার কপাল খারাপ থেকে থাকে, তো একটু সাবধান থাকবেন ওয়েবসাইট ব্যবহার করার ক্ষেত্রে। আর দ্বিতীয় যে কথা, 2017-র কি আর কোনো নতুন কি লিস্ট আসবে পাস যারা করেছে? কেননা আপনারা জানেন মাত্র 9,500 পাস করেছে, তো এ প্রসঙ্গে অনেকে সাদা খাতা যারা জমা দিয়েছিল, অর্থাৎ দালালদের কিছু ক্যান্ডিডেট, তো অনেকে তারা পাস করতে পারেনি। প্রচুর এইরকম ক্যান্ডিডেট আছে যারা টাকা দিয়েছে, সাদা খাতা জমা দিয়েছে, কিন্তু তারা কেউই পাস করেনি, এরকম প্রচুর ক্যান্ডিডেট রয়েছে। তো তাদেরকে বলা হয়েছিল যে আবার আর একটা নতুন লিস্ট আসবে, 2017-র পাসের নতুন লিস্ট আসবে, নতুন ডেটা আপডেট চলছে, রেজাল্ট আপডেট চলছে, বিশেষ করে দালালদের কাছ থেকে এই খবর পাওয়া গিয়েছিল, কিন্তু এই খবরের কিন্তু কোনো ভিত্তি নেই, কোনো সত্যতা নেই। আপনারা যারা টাকা দিয়েছেন এবং সেই সমস্ত দালালগুলো কিন্তু আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে, তাদেরকে সেই পজিশান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, সুতরাং যারা টাকা দিয়েছেন বা যারা টাকা দেবেন ভাবছেন, এই মুহূর্তে চাকরির জন্য, কোনো চাকরির জন্য টাকা দেওয়া কিন্তু সেফ না। আপনার স্কুল সার্ভিস কমিশনের চাকরির ক্ষেত্রে দেখছেন, টাকা দিয়ে যারা চাকরি করছিল তাদের কি অবস্থা হচ্ছে, যদি বাইচান্স ধরা পড়েন আপনার সারা জীবনের রাতের ঘুম কিন্তু শেষ হয়ে যাবে। সুতরাং আমরা আপনারা যদি চাই এই সিস্টেমটাকে বদলাতে পারি, এই প্রাইমারি শিক্ষক নিয়োগটা কিন্তু এই আমরা প্রত্যেকে টাকা দিই বলে এই প্রাইমারি শিক্ষক নিয়োগের সিস্টেমটা কিন্তু একটা প্রহসনে পরিণত হয়েছে। উপরে যারা বসে আছে তারা তো করাপ্টেড, তাদের তো দোষ আছেই, কিন্তু আমরা যদি নিজেরা একটু সচেতন হই, আমরা যদি চাই এই সিস্টেমটাকে বদলাতে পারি, তো আপনারা যদি টাকা দেন সেক্ষেত্রে আপনার চাকরি হতে পারে, হয়তো সারা জীবন চাকরি করতে পারেন, কিন্তু এটাও হতে পারে যে আপনি কোনো না কোনো সময়ে ধরাও পড়তে পারেন এবং সেক্ষেত্রে আপনার সমস্ত টাকা, যত টাকা মাইনে পেয়েছেন সেই টাকা আপনার ফেরতও দিতে হতে পারে এবং সমাজে আপনার সম্মান এবং কি হতে পারে সেটা ভেবে দেখবেন। বিশেষ করে নবম দশম, গ্রুপ ডি, গ্রুপ সি,
শত শত হাজার হাজার ক্যান্ডিডেটের চাকরি চলে গিয়েছে এবং তাদের টাকা ফেরত দিতে হচ্ছে, এবং সম্মানের, সমাজের সম্মানের কথা তো ছেড়েই দিন। সুতরাং একটু যদি আমরা এখন থেকে সচেতন থাকি, দালালদেরকে যদি না বলি, দালালদের থেকে যদি দূরে থাকি, নিজের যোগ্যতার উপরে যদি ভরসা করি, আপনি যদি দালালকে 10 লাখ 12 লাখ টাকা দেবার যোগ্যতা রাখেন, তাহলে তো আমি মনে করি যে আপনি টাকা দিয়ে যদি চাকরি নেবেন, আপনার যদি যোগ্যতা না থাকে, তো সেক্ষেত্রে ওই টাকা দিয়ে ব্যবসা করতে পারেন, শুধুমাত্র নিজের স্ট্যাটাস দেখানোর জন্য আরেকজন যোগ্য ক্যান্ডিডেটদের জায়গাকে এভাবে কেন নষ্ট করছেন। যাই হোক, সেটা আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়, আমি মরাল পুলিশ নই, একটা সাধারণ পরামর্শ দিলাম মাত্র, আপনাদের যেটা মনে হয় সেটা করবেন। তো যে ব্যাপার, খবর যেটা পাওয়া গিয়েছে এটা বেশ আশাপ্রদ খবর। অবশ্য প্রাইমারি পর্ষদ কিন্তু বসে নেই, সবসময় কাজ করছে, তারা তাদের কাজ সবসময় চালু রেখেছে। সেই কন্ট্রাস্টে স্কুল সার্ভিস কমিশন কিন্তু স্থবির, বৃদ্ধ, একদম জরা জীর্ণ অবস্থায় রয়েছে স্কুল সার্ভিস কমিশন। সেক্ষেত্রে সেই তুলনায় প্রাইমারি পর্ষদ কিন্তু অনেকটা চনমনে আর দ্রুত। তো এখন এটা শুধুমাত্র খবর, খবরটা সত্য প্রমাণিত হোক, নোটিশ আসুক, সেখানে এলিজিবিলিটি কোনো চেঞ্জ হয় কি না, যে একাডেমিকের জন্য নাম্বার চেঞ্জ করা হবে কি না। আপনারা জানেন, নতুন যারা পাস করেছে তাদের মার্কস অবশ্যই একটু বেশি, কিন্তু যারা আগে যারা পাস করে আছে তাদের মার্কস একটু কম। তো এই গেজেট চেঞ্জ হয় কি না এবং ইন্টারভিউ মার্কস চেঞ্জ হয় কি না বা কীভাবে কী হয় না হয়, সব কিছু কিন্তু নোটিশ বেরোনোর পরে পরিষ্কার হবে। তো আমাদের একটু অপেক্ষা করতে হবে নোটিশের জন্য, আশা করছি প্রত্যেকের ভালো হবে। তো আজ এ পর্যন্তই, প্রত্যেকে ভালো থাকবেন, ধন্যবাদ।